রোববার রাতে লিগুয়ানের ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নরা লিগুয়ানের টেবিলের পঞ্চম স্থানে থাকা রেনেসের কাছে নিজেদের হোম গ্রাউন্ডে 2-0 গোলে পরাজিত হয়েছে। যারপর থেকে মেসি ও এমব্যাপেদের নিয়ে সমালোচনার ঝড় উঠেছে পিএসজি ভক্তদের মাঝে। তবে বিভিন্ন ফুটবল বিশেষজ্ঞরা অথবা যারা খেলা বোঝেন তারা অবশ্যই জেনে থাকবেন যে পিএসজির এমন পরাজয়ের কারণ মেসি নেইমার এমব্যাপেরা নয়। পিএসজি দলে আক্রমণভাগে এরকম 3 তারকা থাকা সত্ত্বেও পিএসজি বড় বড় ম্যাচে ভুগছে শুধুমাত্র তাদের স্কোয়াডে খুব একটা ভালো প্লেয়ার না থাকার কারণে। যেখানে পিএসজির অ্যাটাকিং লাইন আপে ফুটবল বিশ্বে 3 অন্যতম সেরা ফুটবলাররা আছেন, তার বিপরীতে পিএসজি স্কোয়াডে সেরকম পরিমাণের আর কোনো ফুটবলারই নেই যারা কিনা মেসি এমব্যাপেদের পাস দিয়ে গোল করাবেন। পিএসজির মিডফিল্ডে ও ডিফেন্সে দুর্বলতার কারণেই বড় বড় ম্যাচে পরাজিত হচ্ছে পিএসজি। তবে সেই সব পরাজয়ের দোষগুলো এসে পড়ছে মেসি এমব্যাপেদের কাঁধে। চলতি মৌসুম শেষেই মেসি এবং এমব্যাপের পিএসজি ছাড়ার গুঞ্জন উঠেছে এবং তারা যদি মৌসুম শেষেই পিএসজি ছেড়ে অন্য কোনো ক্লাবে পাড়ি জমান তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে পিএসজির জার্সিতে আবারও কবে মাঠে নামবেন মেসি এবং এমব্যাপে? ব্রাজিলিয়ান তারকা নেইমার ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকার জন্য মেসি এবং এমব্যাপে পিএসজির হয়ে এই মৌসুমে এই ম্যাচগুলোতে মাঠে নামবেন। পিএসজি তাদের পরবর্তী ম্যাচে লিগুয়ানে মাঠে নামবে অলিম্পিক লিওনের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মার্চ মাসের আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার পর এপ্রিল মাসে। ম্যাচটি 3 এপ্রিল 12:15 AM থেকে শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি 3 এপ্রিল 12:15 AM থেকেই শুরু হবে, তবে বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি 3 এপ্রিল 12:45 AM থেকে শুরু হবে। ম্যাচটি পিএসজির হোম গ্রাউন্ড পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিত হতে চলেছে।